এগুলোটা 10 বছরের নাম্বার করা আচ্ছা ফিক্সড 99000 টাকা হলে সেল দিব এগুলোর দাম পড়বে 220000 টাকা বাইকটার দাম পড়বে 265000 টাকা এগুলোর দাম পড়বে 152000 টাকা ওয়ান টেস্ট অবস্থায় আছে 21 এর মডেল কন্ডিশন ফ্রেশ আছে কোনো ধরনের ঝামেলা নাই আনটাচ ইঞ্জিন এগুলোর দাম পড়বে 142000 টাকা এগুলোর দাম পড়বে 75000 টাকা বাইকটা রান করছে 5500 কিলো এগুলোর দাম পড়বে 185000 টাকা ফিক্সড প্রাইস কিছু মিড বাজেট এবং কিছু হাই বাজেটের বাইক দেখাবো তো পুরো ভিডিও জুড়ে বাইকগুলোর কন্ডিশন এবং প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দেবো তো আর কথা বাড়াচ্ছি না চলুন সরাসরি ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরু করার আগে বলছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজকে আমাদের সাথে আছে বড় বড় মতো বাংলাদেশ মোটরস থেকে মুহিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি রাফসুন ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই সপ্তাহে ইউজড বাইকের কেমন কালেকশন আছে এই সপ্তাহে ইউজড বাইকের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এই শোরুমে আমরা যে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলো ছাড়া আমাদের আরও গাড়ি আছে যেগুলো আমরা শোরুমে তুলতে পারি নাই আমাদের আরও একটা শোরুম আছে ওটার ভিতরে আছে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের ডিটেলস বলতে পারবো একদম ফ্রেশ কন্ডিশন কোন ধরনের ঝামেলা নেই আনটাচ ইঞ্জিন একুশের মডেল করছে 4500 কিলো একুশের মডেল রান করছে 6000 কিলো কন্ডিশনটা ফ্রেশ আছে বরিশালের নাম্বার করা দুই বছরের নাম্বার করা দুই বছরের কোনো ধরনের ঝামেলা নাই আনটাচ ইঞ্জিন আর এটাও অন টেস্ট অবস্থায় আছে বরিশালের নাম্বার করা আছে হ্যাঁ দুই বছরের নাম্বার করা ওকে তো এটা রান করছে কত এটা রান করছে 10000 সামথিং আচ্ছা তো এটা কত হলে সেল করবেন এই গাড়িটার দাম পড়বে 142000 টাকা 142 তারপর হুন্ডা কোম্পানির হর্নেট কত মডেল বাইকটা 20 এর মডেল সিবিএস ব্রেক আর কন্ডিশনটা কি রকম আছে হ্যাঁ কন্ডিশন ফ্রেশ আছে কোনো ধরনের স্কেচ বা কোনো ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা নেই আর এটা হচ্ছে ডাবল ডিস্কের হ্যাঁ ডাবল ডিস্কের সিবিএস ব্রেক ওকে তো এইটা কত হলে সেল করবে এইটার দাম পড়বে 142000 টাকা 142000 হ্যাঁ তারপর একটা পালসার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক 12 মডেল বাট গাড়িটা অন টেস্ট শোরুম পেপার আছে মানে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করানো সম্ভব আর কন্ডিশনটা কিরকম আছে কন্ডিশন মোটামুটি ভালো বারোর গাড়ি হলেও কন্ডিশন ভালো আছে আচ্ছা তো এইটা কত হলে সেল করবেন এই গাড়িটার দাম পড়বে 75000 টাকা শুধু 75000 টাকা হ্যাঁ 75000 টাকা আর সেক্ষেত্রে কি রেজিস্ট্রেশন করা আছে না এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে ওকে তো মোটামুটি কম বাজারে যারা পালসার খুঁজছে তারা দেখতে পারে হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে হ্যাঁ ফেজার এই ফেজারটাও অন টেস্ট অবস্থায় আছে আচ্ছা এটাও অন টেস্ট অবস্থায় আছে হ্যাঁ মানে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করা সম্ভব আর রান করছে কতটুকু বাইকটা বাইকটা রান করছে 5500 কিলো 5500 তো সেক্ষেত্রে কন্ডিশনটা একদম ফ্রেশ আছে হুম কন্ডিশন ফ্রেশ আছে আর এটা তো সিঙ্গেল ডিক্সি হয় নাকি হ্যাঁ ফেজার সিঙ্গেল ডিক্সি হয় ডাবল ডিক্স হয় না আচ্ছা তো এইটা কত হলে সেল করবেন
এগুলোর দাম পড়বে 2,20,000 টাকা 2,20,000 টাকা জি সেক্ষেত্রে ইঞ্জিন কন্ডিশনটা যদি একটু দেখাই এই হচ্ছে ইঞ্জিন হ্যাঁ এফজেড ভার্সন 2 ভার্সন 2 কত মডেল বাইকটা বাইকটা 20 এর মডেল অন টেস্ট অবস্থায় আছে আর কন্ডিশনটা কি রকম আছে একদম ফ্রেশ কোনো স্ক্র্যাচ আছে কোনো স্ক্র্যাচ নাই কোনো ধরনের ঝামেলা নেই একদম ফ্রেশ এটা তো ডাবল ডিক্সের হ্যাঁ ডাবল ডিক্সের আর ইঞ্জিনটা যদি একটু দেখাই তো এটা কত মডেল 20 এর মডেল এটা কত হলে সেল করবেন এগুলোর দাম পড়বে 1,85,000 টাকা ফিক্সড প্রাইস আর অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন হ্যাঁ অন টেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবো পাঁচার সিঙ্গেল ডিক্স আচ্ছা কত মডেল বাইকটা 20 এর মডেল আর রান করছে কতটুকু রান করছে 7,100 সেক্ষেত্রে কন্ডিশনটা ফ্রেশ আছে হ্যাঁ কন্ডিশন ভালো আছে আর অন টেস্ট অবস্থায় পেয়ে যাবো অন টেস্ট মানে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করা সম্ভব আচ্ছা তো এইটা কত হলে সেল করবেন এগুলোর দাম পড়বে 1,40,000 টাকা আর এটা তো সিঙ্গেল ডিক্সে পেয়ে যাবো নাকি হ্যাঁ সিঙ্গেল ডিক্স আর কন্ডিশনটা যদি একটু কাছ থেকে দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ডিসকভার 110 কত মডেল বাইকটা বাইকটা 20 এর মডেল আর রান করছে কতটুকু রান করছে 4,100 কিলো সেক্ষেত্রে কন্ডিশনটা ফ্রেশ আছে হ্যাঁ কন্ডিশন ফ্রেশ আছে এই গাড়িটা ব্যাংক ড্রাপ করা আচ্ছা এটা এই গাড়িটাও বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করানো সম্ভব আর বাইকটার বয়স কতটুকু 20 এর লাস্ট ইয়ার কিনা গাড়িটা আচ্ছা তো সেক্ষেত্রে বেশি একটা ইউজ হয়নি হ্যাঁ না বেশি ইউজ হয়নি আচ্ছা তো এটা তো অন টেস্ট অবস্থায় পেয়ে যাবো ব্যাংক ড্রাপ করা ও ব্যাংক জমা করা আছে ব্যাংক জমা করা আছে মানে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলায় শোরুম পেপার চেঞ্জ করে নাম্বার করা সম্ভব আর এটা সিঙ্গেল ডিক্সে পেয়ে যাবো হ্যাঁ সিঙ্গেল ডিক্সে এইটা কত হলে সেল করবেন এইটার দাম পড়বে 1,05,000 টাকা ব্যাংক ড্রাপ সহ 1,05,000 টাকা আচ্ছা সেক্ষেত্রে কন্ডিশনটা তো দেখতে পাচ্ছি একদম টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ পালসার 14 মডেল 14 মডেল আর কন্ডিশনটা কি রকম আছে কন্ডিশনটা মোটামুটি ভালো আছে ইঞ্জিনটা এখনো আনটাচ কোনো ধরনের ইঞ্জিন খোলা হয়নি না ইঞ্জিন খোলা হয়নি এখনো তো এটা তো অন টেস্ট অবস্থায় পেয়ে যাবো এই গাড়িটা 10 বছরের নাম্বার করা আচ্ছা ফিক্সড 99,000 টাকা হলে সেল দেবো আজীবন মেয়াদি কাগজ তো মোটামুটি যারা কম বাজারে পাসার খুঁজতেছে তারা দেখতে পারে নাকি হ্যাঁ ওকে তো বাইকটার কন্ডিশনটা যদি একটু দেখাই এই হচ্ছে বাইকটার কন্ডিশন সুজুকি জিক্সার 8,000 কিলো চলছে বরিশালের নাম্বার করা এটা হচ্ছে ব্ল্যাক কালার না হ্যাঁ ব্ল্যাক কালার আর কোন ইঞ্জিন কন্ডিশনটা তো একদম ফ্রেশ দেখা যাচ্ছে একদম ফ্রেশ তো কতটুকু রান করছে বাইকটা বাইকটা রান করছে 10,000 এর কাছাকাছি 10,000 সামথিং রান করছে আচ্ছা এটা কি অন টেস্ট অবস্থায় আছে না বরিশালের নাম্বার করা আচ্ছা তো সেই ক্ষেত্রে ট্যাক্স টোকেনের মেয়াদটা কয় বছরের 2 বছরের বরিশালের নাম্বার করা আর ট্যাক্স টোকেনটা 2 বছরের হ্যাঁ 2 বছরের আর বাইকটার কন্ডিশনটা ফ্রেশ আছে কন্ডিশন ফ্রেশ আছে এটা কত হলে সেল করবেন এগুলোর দাম পড়বো 1,55,000 টাকা 1,55,000 টাকা ডিসকভার 125 ড্রাম ব্রেক ড্রাম ব্রেক বাইকটা কত মডেল বাইকটা 19 এর মডেল আচ্ছা তো চলছে কত রকম বাইকটা চলছে 13,000 ওকে ইঞ্জিনটা কেমন আছে হ্যাঁ ইঞ্জিন একদম ফ্রেশ আচ্ছা তো এইটা কত হলে সেল করবেন এগুলোর দাম পড়বো 82,000 টাকা 82,000 টাকা ডিসকভার হ্যাঁ ডিসকভার 125 আচ্ছা অন টেস্ট অবস্থা পেয়ে যাবো অন টেস্ট আমাদের শোরুমে স্পেস না থাকার কারণে বাইরেও আমাদের কিছু গাড়ি আছে এই গাড়ি ছাড়াও আমাদের আরও গাড়ি আছে যেগুলো হয়তো এখন দেখাতে পারবো না কিন্তু আপনাদের দরকার হলে আপনারা আমাদের ফোন দিয়েন আমরা আপনাদের ডিটেলস বলতে পারবো আচ্ছা শুরুতে আমরা এটা জিক্সার দেখবো হ্যাঁ জিক্সার 20 এর মডেল আর চলছে কতটুকু বাইকটা এটা চলছে 7,700 7,700 আর এটা হচ্ছে মেরুন কালার না হ্যাঁ মেরুন সিলভার আচ্ছা ইঞ্জিনটা কেমন আছে হ্যাঁ ইঞ্জিনটা একদম আনটাচ আছে কোনো ধরনের ঝামেলা নেই গাড়িটা এখনো ধোয়া হয়নি রাস্তার পাশে রাখা এই জন্য ময়লা দেওয়া ওইভাবে ভালো বোঝাও যাবে না আচ্ছা গাড়িটা ব্যাংক ড্রাপ করা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করানো সম্ভব গাড়িটা এটা তো ডাবল ডিক্সে পেয়ে যাবো হ্যাঁ ডাবল ডিক্সের আচ্ছা তো এইটা কত হলে সেল করবেন এই গাড়িটার দাম পড়বে 1,60,000 টাকা 1,60,000 হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাংক জমা করা আছে ব্যাংক জমা করা আছে আচ্ছা পালসার ডাবল ডিক্স কত মডেল বাইকটা 2019-20 এর মডেল 19 এর একদম লাস্ট টাইমে এই গাড়িটা আসছে বাংলাদেশে আচ্ছা এই তখনকারই কিনা এই গাড়িটাও 10 বছরের নাম্বার করা মানে আজীবন মেয়াদি কাগজ হ্যাঁ আজীবন মেয়াদি কাগজ এই কিছুক্ষণ আগে গাড়িটা কেনা হইছে আচ্ছা এটা তো ডাবল ডিক্সে পেয়ে যাবো না হ্যাঁ ডাবল ডিক্সের গাড়ি আর রান করছে কতটুকু বাইকটা বাইকটা রান করছে 10,000 কিলো আর সেক্ষেত্রে কন্ডিশন ভালো আছে হ্যাঁ কন্ডিশন ফ্রেশ আছে আচ্ছা এটা তো রেজিস্ট্রেশন করা আছে না 10 বছরের রেজিস্ট্রেশন করা আজীবন মেয়াদি কাগজ এটা হচ্ছে বরিশালের নাম্বার হ্যাঁ বরিশালের নাম্বার আচ্ছা এইটা কত হলে সেল করবেন এগুলোর দাম পড়বে 1,45,000 টাকা ফিক্সড 1,45,000 আর আজীবন মেয়াদি কাগজ আজীবন মেয়াদি কাগজ সর্বশেষে আমরা কোন বাইকটা দেখব সিবি ট্রিগার সিবি ট্রিগার আচ্ছা কত মডেল বাইকটা বাইকটা 18 এর মডেল
আর রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা আছে। এই গাড়িটাও 10 বছরের নাম্বার করা। এটাও আজীবন মেয়াদি কাগজ? আজীবন মেয়াদি কাগজ। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালার পেয়ে যাবো না? হ্যাঁ, ব্ল্যাক কালার। এটা তো মাইলেজেবল গাড়ি নাকি? হ্যাঁ, এটা খুব ভালো গাড়ি, সিবিটি গার। এখন অবশ্য শোরুমে গাড়িগুলো নাই। আচ্ছা, এইটা কত হলে সেল করবেন? এই গাড়িটার দাম পড়বো 1,18,000 টাকা। 18,000 টাকা, 1,18,000। আর বাইকটা কত মডেল? বাইকটা 18 মডেল। আমাদের শোরুমটা বরিশাল ভাটারখাল ঈদগা মাঠের ঠিক উত্তর পাশে। বরিশাল ভাটারখাল যে কালভার্ট, ওই কালভার্টের পাশেই আমাদের শোরুমে যে গাড়িগুলি দেখা গাড়িগুলি ছিল, গাড়িগুলো দেখাতে চেষ্টা করলাম। আরও গাড়ি আছে, ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবো, এই নাম্বারে ফোন করলে আপনারা আরও ডিটেল জানতে পারবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।